সবাইকে ধন্যবাদ আমার আবহাওয়ার খবর দিকে লক্ষ্য রাখার জন্য আজ কিন্তু সকাল থেকে আকাশ ছিল মোটামুটিভাবে পরিষ্কার আমাদের দিকে আমাদের চারটে জেলা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমপুর ঝাড়গ্রাম সেভাবে বৃষ্টি না হলেও কলকাতা সমন্বয় এলাকায় কিন্তু আজকে ভালো বৃষ্টি হয়েছে কলকাতা নদীয়া হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুরের কিছুটা অংশে কিন্তু ভালো বৃষ্টি পেয়েছে আজকে দুপুরের পর থেকে একদম সন্ধ্যে পর্যন্ত এমনকি এখনও পর্যন্ত কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে যদিও সে বৃষ্টিটা খুবই সাময়িক অনেক জায়গায় প্রচার করছে এটা প্রাক বর্ষার বৃষ্টি প্রাক বর্ষার বৃষ্টি কিন্তু নয় কারণ এটা সাময়িকভাবে যে অসম্ভব গরম ছিল বা যে হারে জলীয়বাষ্প উপরে উঠেছিল সেটাই নেমে আসছে বৃষ্টি হয়ে ফলে এর রেস কিন্তু খুব বেশি হল কালকে পর্যন্ত কালকেও কিন্তু কলকাতা সংগ্রহ এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে কালকেও দুপুরের দিক থেকে সন্ধ্যের মধ্যে কলকাতা চার পাঁচটা জেলা কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বা নদীয়ার কিছু অংশে কিন্তু কালকেও বৃষ্টির সম্ভাবনা আছে বিকেলের দিকে যদিও আমাদের চারটে জেলা বা আমাদের বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিমপুর ঝাড়গ্রাম এখানে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কালকেও নেই সকালের দিকে আকাশ কিছুটা মেঘলা থাকবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিছুটা পরিষ্কার হলেও আংশিক মেঘলা কিন্তু কালকে সারাদিনই থাকবে আমাদের চারপাশের এলাকার আকাশ দুপুরের দিক থেকে আকাশ গরম কিন্তু একই রকম থাকবে অস্বস্তিকর গরম কিন্তু কালকে থাকবে কিন্তু আজকে যতটা গরম ছিল কালকে কিছুটা হলেও কম থাকবে গরম আমাদের পার্শ্ববর্তী এলাকায় তবে বিকেলের দিকে বিক্ষিপ্ত হবে যেমন কলকাতা সংগ্রহ এলাকায় কালকে বৃষ্টির সম্ভাবনা প্রবল কিন্তু আমাদের দিকে বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও দু চার ফোঁটা বৃষ্টি হল একটা না ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা কিন্তু নেই এবং শুধু কালকে বৃষ্টির পরেই কিন্তু আবহাওয়া আরও আমূল পরিবর্তন হবে কলকাতা সংগ্রহ এলাকাতেও কারণ ওই মঙ্গলবারের পর থেকে অর্থাৎ আগামী সপ্তাহের মঙ্গলবারের পর থেকে কিন্তু বৃহস্পতিবার পর্যন্ত অসম্ভব গরম পড়তে চলেছে আমাদের চারপাশের সমস্ত জেলাতে এবং বৃষ্টিও কিন্তু একদমই দেখা পাবেন না কারণ মঙ্গলবার পর্যন্ত তাপমাত্রা মোটামুটি বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে কিন্তু বুধ বৃহস্পতি শুক্র এই তিনটে দিনই কিন্তু তাপমাত্রা উঠে যাবে প্রায় পঁয়তাল্লিশচল্লিশ ডিগ্রির কাছাকাছি ফলে বলতে পারি আমাদের চারপাশের সমস্ত জেলাতে কিন্তু আগামী সপ্তাহে অসম্ভব গরম পেতে চলেছি যতই অনেক জায়গায় প্রচার করুক প্রাক বর্ষার বৃষ্টি চলেছে এসেছে কিন্তু বর্ষা আসতে এখনও দেরি আছে অন্তত আগামী সপ্তাহে শুক্রবার পর্যন্ত বৃষ্টি সেভাবে কোনো সম্ভাবনা নেই শুধুমাত্র কালকে কিন্তু বিকেলের দিকে কলকাতার এলাকাতে বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু আমাদের চারপাশের বাকি চারটে জেলা বা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কিন্তু ততটা বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা হাওড়া হুগলি পূর্ব মেদিনীপুর বা নদীয়া ছাড়া আমাদের চারপাশের কিন্তু এলাকাতে হালকা মেঘলা বিকেলের দিকে হলেও বৃষ্টির কিন্তু সেভাবে দেখা পাওয়ার সম্ভাবনা খুবই কম কোথাও কোথাও আংশিকভাবে বৃষ্টি হলেও সেটা কিন্তু একটানা বৃষ্টির সম্ভাবনা নেই তাই বলতে পারি আগামী সপ্তাহ কিন্তু একই রকম গরম পেতে চলেছে পুরো দক্ষিণবঙ্গ বিশেষ করে তিনটে দিন অর্থাৎ বুধবার বৃহস্পতিবার শুক্রবার তাপমাত্রা পৌঁছে যাবে প্রায় পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ ডিগ্রির কাছাকাছি ফলে তিনটে দিন কিন্তু অসম্ভব গরম থাকবে যদিও আমূল পরিবর্তন হবে শনিবার থেকে আবহাওয়া কারণ শনিবার থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আমাদের চারপাশের প্রত্যেকটি জেলাতে এবং তাপমাত্রা কমে চলে আসবে প্রায় আটত্রিশ ডিগ্রির কাছাকাছি ফলে এই যে গরম চলছে তার কিন্তু সমাপ্তি ঘটবে শনিবার থেকেই অর্থাৎ শনিবার থেকে আমরা কিন্তু বর্ষার বৃষ্টি পেতে চলেছি আমাদের চারপাশের প্রত্যেকটি জেলাতে সে কলকাতা থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জেলাতে কিন্তু বৃষ্টি পেতে চলেছি আমরা শনিবার থেকে আজকের মধ্যে চললাম কালকে আবার কথা হবে নতুন দিনের আবহাওয়া নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে শুভরাত্রি